ভাল বুঝছে নাই, এনেকে রেয়াজ করে থাকলে দেখব এগারী ডর গায়িকা হয়ে গেছে, উৎসাহে দিব লাগে। ঠকে উৎসাহ দিব, কিবা বিচারে কিবা দিউ। এতিয়ালৈকে কিমান কল বেছিলি? নগদ দহটা, বাকী পাঁচটা। আচ্ছা, ইলেক্ট্রিক কারেন্ট আছে নে নাই? কারেন্ট নাই, রাতি মম জ্বলাব লাগিব। আরে বাপরে, মহানগরীর ভিতর ফেউরা, একদম কানের কাকত ইমান জোরে চিঁড়ছে। কি করা যায়, বরাঘর চাহ পাতো সন্দেহ আছে। চাহর কথা কলেই কিবা চেনি হে নাই, গাখীর হে নাই, গ্যাস হে নাই, পানি কণহে আছে। তারপিছত এনেকে এনেকে হাতখন জোকাই থৈ দিব। কাকুতি ঘরটো আশাই কৰিব নোৱাৰি। কাকুতির ভাড়া ঘর থাকা চুতিয়ার ঘরে যাব পারিলোহেতেন। 1000 টাকা আকো মই ধার দিবলে আছে নহয়। কেওঁতৰ জেপত পয়সা সোমালে যে ওলাই না যায়, সেইটো গাখীরের দরে বগা আর সত্য। এতিয়া কোনফালে যোৱা যায়? এই কত রক্ষি আছে, থিয় হব না জানে নাকি? হেরা, মই জন্ম হয়ে যেতিয়া থিয় হবলে শিকিলো, মানে দিক দিক কৰিবলে শিকিলো, তেতিয়া পা থিয় হয়ে আছো দেখুন। এ বৰ বেছি বেছি কথা কয় আপুনি, আমাক কি চিনি পোৱা নাই? অ, সঁচাকে চিনি পোৱা নাই দেই, ইয়াৰ নহয় নেকি, সেইকাৰণে চিনি পোৱা নাই। হ্যাঁ, আমাক চিনি পোৱা নাই, ধুই লাজৰ কথা। আপুনি তেনেহলে অসমখনকে চিনি নাপায়। হেৰু, অসমৰ প্ৰতি দায়বদ্ধতা নাই, অসমৰ প্ৰতি ভাল পোৱা নাই। এটা জাতীয় সংগঠনৰ নেতৃত্ববৃন্দক চিনি নাপায়, আৰু জানেনে নাই, আমি যলৈকে নাযাওঁ আমাক সকলোৱে গামোচা পিন্ধায়। অ, মই এতিয়া গামোচাখন ক'ত পাম? জেপতে ৰুমাল এখন আছে, সেইখনকে পিন্ধাই দিওঁ নেকি? ধেমালি কৰিছে হা, অপমান কৰিছে। আৰে, ইয়াৰ প্ৰতিবাদত অসম বন্ধ দি দিম বাপেকে, চিনি পোৱা নাই। অসম বন্ধ দি গাড়ী মটৰ ভাঙি চব চুৰমাৰ কৰি দিম, চিনি পোৱা নাই। চিনি পাইছোঁ, এই ডাঙৰ ডাঙৰকে কথা কওঁতেই চিনি পাই গৈছোঁ। আজিকালি বহুত ভাগ নহয়, কোনটো বা? এই হ'ব, পাৰিব পাৰিব, চিনি পাব, আমি ইয়াতে থাকিম যেতিয়া চিনি পাই যাব। আচ্ছা কওকচোন, এই হেমন্ত কাকতিৰ ঘৰ কোনটো? হেমন্ত কাকতি মানে এই ভাড়া ঘৰ যে আছে সেইটো? হয়, নহ'লে কি মোৰ শহুৰৰ কথা সুধিছো বুলি ভাবিছে নেকি? নহয়, এইফালেদি গৈ সেই যে টাৰ্ণিংটো আছে সেইখিনিতে কাকতিৰ ঘৰ। হ'ব হ'ব, এই এই ৰিচিপ্ট বুকখন আনিছ নেকি, চান্দাটো কাটি লওঁ। নানিলো নহয়, ইয়াতে থাকিম যেতিয়া পিছতো কাটি ল'ম বল। আৰু শুনক, আমাক চান্দা দিয়া মানে গোটেই অসমখনক ভাল পোৱা। ঐ বল, যাওঁ এতিয়া বল। বাপৰে, বৰ দম দি থৈ গ'ল দেই, ভাগ্য ভাল বাচি গ'লো। খামিদাস মানুহ কাৰণেহে থিয় হৈ থাকিলোঁ, অন্য হোৱাহেঁতেন ধাপাককৈ পৰি গ'লহেঁতেন। এই কাকতি ঘৰলৈ গৈছে কিয়? পাহক মজাটো, হ্যাঁ ঠিকছে দিব। নাই নাই, এতিয়া চাহৰ জুতি লৈ এই ঘৰে ঘৰে ঘূৰি নুফুৰো, ঘৰলৈকে যোৱা ভাল হ'ব। তাৰ আগতে নিজৰ পইচা 10 টকা খৰচ কৰি ভাই দোকানতে চাহ একাপ খাই যাওঁ। কাকতিয়ে পাব মজাটো। হেত্তেৰি, একবাৰ ছুটি পালি ঘৰত যাম বুলি ভাবছিলোঁ, কিন্তু ছুটিও নাপালোঁ নহয়। হাফ ছুটি পালোঁ, কি লাভ হ'ব? নলবাৰী ৰাখচাম বুলি ভাবছিলোঁ, হাতো নহ'ব। চালা, ভ্ৰাম্যমান থিয়েটাৰবিলাকেতো পুৰা দপদপাই আছে, একেলগে মানুহবিলাকে বহি চাই আছে। আমাৰতো আৰু উপায় নাই, কি কৰিবি আৰু, মনৰ দুখোতে এনেকৈ আৰু থাকিম আৰু। কি হ'ল, এনেকৈ ৰাতিপুৱা ইয়াতে বহি আছো যে, নিয়ৰ পৰিছে দেখা নাই? নিয়ৰ পৰিটোৰ টপা মূৰটো ফেচফেচিয়া হৈ ফেচফেচিয়া হৈ গেলি পচি গোন্ধাই যাব। হেৰি, আপনারও শালখনত সবুতে ফুটা দক, কিবাকে এফেল এফেল কই মিলে ফেলাই ফুটাকিটা মার থইছি। ঐ, তই ফুটাতে লাগি থাকিবি না আর কিবা কবি? নহয় হে, মনটো বিয়াত দুখ, নলবাৰী ৰাখত যাম বুলি ভাবছিল, ছুটি নাপলো। মুরু একে, যাও বুলি যাব নোৱাৰো। এবার যাও বুলি ভাবিছিল, মানে মাজুলীলৈ যাও বুলি ঠিক কৰিছিল, কিন্তু সুবিধা নাপালো নহয়। ঐ, বঢ়িয়া, যেনেকুৱা বিচাৰি আছিলোঁ তেনেকুৱাই পাই গ'লো। এটা কাম কৰিম, এই যে ছেক্রেটাৰী হিচাপত মই ওপৰৰটোত, আৰু প্ৰেছিডেণ্ট হিচাপত তই তলৰটোত, আৰু সেইফালৰ কিটা যে সেইকেইটা আমাৰ ভাইচ প্ৰেছিডেণ্ট আৰু এছিষ্টেণ্ট ছেক্রেটাৰী কিটাক থাকিব। আচ্ছা, আৰু ইয়াতে এটা স্মাৰক বেদী বনাম। কাৰ বনাবি? আৰে, যোনে আমাক বেছি ডনেশ্যন দিব সিহঁতৰে বনাম। আচ্ছা, বল বল।
ঘর তো কি জুমা জুমি করে আছা আর নিজের ভিতর কি কথা পাতি আছা হ্যাঁ গেলা আপনি আপনি কোন এই অভাজনক হেমন্ত কাকতি বলে কয় এই ভাড়াঘরের মালিক হয়তো আপনার লগ পালে ভালেই হল নহলে আর মিছামিছি চিঠি এখন দিব লাগিল হতেন মোরও ভালেই হল নহলে এই বুঝি নোপা আখরবিলা পড়ি মোর মাথা খারাপ হল দাঁত চাঁত উগালি গল হয় কথা কি সেইটো কয় এই ঘর তো মানে এই গোটেই এরিয়াটো আমার আমার মানে তোনার ওরা তোনা কুনি হ্যাঁ এখেত কোন আর কেউ বিখ্যাত ওরা কি কথা কব আস হ্যাঁ মই পুলিশ হয় কলিতা পুলিশ এপি আই হব এলোক তো পরিচয় দিব না লাগে আচ্ছা কথা বিলাক ক্লিয়ার হতো ভাল নেকি ক্লিয়ার হবলে কিটো আছে হে ক্লিয়ার হবলে কিটো আছে এই গুটেই ঘরটো অল আসাম থার্ড ক্লাস ইউথ অর্গানাইজেশনৰ কেন্দ্রীয় কার্যালয় মই হলো তার প্রেসিডেন্ট আর ই হল সেক্রেটারি হয় নেকি তার মানে তোমালোক থার্ড ক্লাস ইউথ আচ্ছা এই গুটেই ঘরটো তোমালোকৰ কার্যালয় যদি মই নিদিও নিদিও বুলি কব নোৱাৰে বন্ধ দি দিম 70 ঘণ্টা 100 ঘণ্টা আর গাড়ি মটর সব জ্বলাই দিম হয় নেকি অ্যাম্বুলেন্স জ্বলাবা রোগীক মারধর করিবা আরে বন্ধ সফল করবলৈ মারিবই লাগিব লেগ সার্টি না থাকিব এই ঘরটো আজির পৰা আমার আর ইয়াত যত যিমান মানুহ আছে সবকে বাহির করে দিও ওরা কাকি ঘর খালি করলো কইছ হা ও কাকুটিটা আহা কুল বয় কুল এগো কথা তোর কাম করছ তুই তোর বেদাল লৈ এ তোর বেদাল লনতে সময় লাগিব মই মোর দাখন লৈ আহু দাখন একদম ধরাই থৈ দিছো আর মই এটা কাম করু আমার হাতিমুরা ছাগল কাটা দেখান আছে একদম চিক চিকে আছে কাটি টুকুর টুকুর করে দিব পারি এ আপনালোকে ধেমালি করি আছে না সিরিয়াসলি কই আছে না আমি সিরিয়াসলি কই আছো সেদিন আকন তোমালোকর নিচিনা আহিছিলে আহিয়ে থাকে দুটার মই কাটি দিছো কে আহি দেখা না যেটা আছিল আপনি কুবে কুবে লাগিরা করি পঠা নাই সিরিয়াস 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 হই গলে এনে কই যায় সিরিয়াস হই যাও এটা কাম কর বুঝছ না তুই লৈ আ মই লৈ আহু এলোকর বহুত কিবা কিবা কাটিব লাগিব সিরিয়াস সিরিয়াস হ্যাঁ পুরা কাটতে লাগিব ওই সাইলম পাসর আহি আসু বল অ পাছত বন্ধ দিবলে হাত ভৰি নাথাকিলে দিগদাৰ হ'ব অ আমিও জানো কাৰ কি কাটিব লাগে পাছত আহিম চাই ল'ম এই জুই জ্বলিছে জ্বলিবই বল এয়া হৈছে থাৰ্ড ক্লাছ ইউথ অৰ্গেনাইজেশ্যন কাকতিদা আমার এই ডেকাবিলাকো যদি একটু মানসিকতা হয় তেতিয়াহলে আমার দেখানোর কি অবস্থা হব একবার ভাবি চাকছো ভাবিব লাগা একো নাই আমার দেশখন অনুন্নতি হব ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব আর কি হব তুমি বড় স্বার্থপর দেই কিছুমান ক্ষেত্র স্বার্থপর হব লাগিব যত লাভ হয় তাত সময় নষ্ট করিব লাগে তুমি কিন্তু উদয়ের লগত সময়বোর এনেই নষ্ট করে আছা সাংঘাতিক লোকসান হব মই কই দিছো ঐ মই তোর মার হয় এই পৃথিবীখন মই তোতকৈ বহুত আগতে আর ভালকৈ দেখা পাইছো মই মানুহ চিনি পাও এ হাতিমুরা এন কি মুখ নমলে কি আছা হা এনি প্রবলেম কি হুসি ইয়ার ভাড়া ঘর কো পাওয়ার বাই আনমোল বাটার ব্যাগ অতিরিক্ত মাখনের ভরপুর গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস আগবাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো হকিন্স প্রেসার কুকার মনোগেটস লিভার ক্যাপসুল এন্ড টনি সিপি মশালা নেরোলেক সুরক্ষা ওয়াইল্ডস্টোন কোট আইডিয়া 4G মাই এয়ারটেল অ্যাপ হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ টিভিএস আপাচি আরটিআর আর সাইকেল পিওর আগরবাতি আজি আর এইবর করে না থাকিবি অলপ আগতে উদয় ফোন করেছিলে তোক হেনো গানটো দি দিব আর বড় ভালকৈ বুঝাইও দিব তুমি বুঝিবলৈ চেষ্টা নকৰা কিয় তার কারবারবোৰ একেবাৰে ভাল নহয় তার লগত আমার কি দরকার এই মিউজিক ডিরেক্টরজনের লগতহে কথা আছে আর একটা কাম করিবিচোন কিবাকে সুবিধাটো লৈ ল তার পাছতৰ একেবাৰে পাত্তাই নিদিবি মিউজিক ডাইরেক্টরজনের উদ্দেশ্যটাও বড় ভাল নহয় অন্য বড়তে গাত লাগি থাকে মোৰ এই সেইবোৰ অকমান কিবা মিলাই মিলি চলিব লাগিব তুমি তেনেকৈ কৈছা চা মাজনী তোক লৈ মই বহুত সপোন দেখিছো তই এদিন গান গাবি ডাঙৰ গায়িকা হবি তোৰ নাম হব প্ৰতিষ্ঠা হব নহলে দেখিছ নহয় মোৰ দৰে লোকৰ মুখলৈ চাই থকা ভাত ৰান্ধনীয়ে হব লাগিব তুমি মোক যাবলৈ নকবাচোন মুঠতে তই যাবই লাগিব মই সেইবোৰ একো কথা নুবুজো ৰেডি হৈ থাকিবি সন্ধিয়া 5 বজাত আৰু এই মখাক লৈ তই গান লৈ ইমান ব্যস্ত হৈ নাথাকিবি কি লাভ কচোন জিকিজনীহে আহিছে যোৱাকালিয়ে পাই গৈছেগৈ নহয় মই আহিলে নিশিকাওঁ বুলি কেনেকৈ কওঁ
তাতে ভাড়াঘরের মালিকনী আন্টিও নাই জানো? এ হব, বর ভাড়াঘরের মালিকনীজনী দেখাবলৈ আহিছে, কি ফুটনি! আহিয়ে সেইদিনাখন মোক যেনেকুৱা ধরনের ব্যবহার করে দেখালে, কি আছে ও! তাইও গিরিয়েকর পয়সার চলা মানুষ আর ময়ো মোর মানুষটোর পয়সার চলা মানুষ, কিহর পার্থক্য! যেনেকুৱাখন দেখুৱাইছে ভাড়াঘরের মালিকনী নহয়, যেন অফিসার নিহে, সেইভাবে কালি আহিছিল নহয়, মই একেবারে পাত্তা নিদিল, চাহটো নিদিলোয়ে, ভালকৈ এখার মাতো নিদিল। বর ভাল কাম করেছা, ঘরলে আলহী এজন আহিলে নমতাটো বর ভাল কথা, কিন্তু কিছুমানক দেখুন একেবারে আটৌপুটুকে মাতিবাও খুয়াবাও, তুমি বর স্বার্থপর দেই। কিছুমান ক্ষেত্র স্বার্থপর হব লাগিব, যত লাভ হয় তাত সময় নষ্ট করিব লাগে। তুমি কিন্তু উদয়ের লগত সময়বোর এনেই নষ্ট করে আছা, সাংঘাতিক লোকসান হব, মই কই দিছো। ঐ, মই তোর মার হয়, এই পৃথিবীখন মই তোতকৈ বহুত আগতে আর ভালকৈ দেখা পাইছো, মই মানুষ চিনি পাও। শুন, 5 বজাত রেডি হয়ে থাকিবি, আর মই তোর লগত একেবারে রেকর্ডিংয়ের দিনাখনহে যাব। এবার মূরটো যদি সুমাই লব পারো, তেনেহলে আর পিছলে উভতি চাব নালাগে। ও হাতিমুড়া, এনকি মুখ নমলে কি আছা, হা, এনি প্রবলেম? কি হয়েছে ইয়ার? এ মই বলে রাতেপর চাহ খাওয়া নাই, আজি ডিউটি মোর পিছবেলা আছে, খাসির মাংস আনি একেলগে ভাতখানি খাম দুইটাই। এই তোর হয়েছে কি এই, তুই মুখে দিলাম তা গিয়া, যা মাংস আন। মা কসম, তোর হয়েছে কি এই, এই তই কিবা মোর নম্বর কুসা নাকি? তেরি, তই এনকি মুখ বন্ধ করে থাকা দেখলি মনটো কিবা খেলি মেলি লাগি যায়। আচ্ছা, তই কেইটাক লাগি এই মুখ বন্ধ করা কার্যসূচী অব্যাহত রাখবি? ও, তার মানে অনির্দিষ্ট, দে ভালে হয়েছি দে, তোর মুখখন বন্ধ থাকা মানে তোর পেটটো রেস পাব। মই এটা আগপোয়া খাসির মাংস আনি ধুনিয়াকে বনাম, ইতিয়া আধা খাম, রাতে আধা খাম। ঐ, তই কিন্তু খাবা নাচবি দেই, বুঝছে না নাই? আজি মই হাপা পলে খাসির মাংস খাম, আর তই তোর আন্দোলন চলেই থাক। এই ছাগালর মাংস দি আহা, তৃপ্তিরে মই ভোজন করিম। আহ মা কসম, আর পুলিশ কাইডো মোক কিয় বিচলিত করেছে বাবু? এই তোক মই কি বিচলিত করলো, মই মাংস খাম, তোক তো মই আকো কোৱা নাই। ওচৰতে মাংস বনাই খাই থাকিলে মই কি থিৰে থাকিব পাৰিম? মইতো তোক খাবাক লাগি মানা কৰা নাই, আধা কেজি যা লৈ আহ। নানু নেখাও, এ খুৱাই মোক আল হল, মালিকা দোকানৰ পৰা কালিয়ে মোক লাত মাৰি উলিয়াই দিলে, ওলোটাই মই 200 টকা দিবলগীয়াহে হল, আৰে দিনটো যিমান বিক্ৰী হল তাতকে বেছি ফল মইহে খালো পাই। এইখানে তুই মুখখন বন্ধ করে আসা? আচ্ছা, তোক এই ফলত দোকান দিবার কারণে কোনে বুদ্ধি দিছে? আহ হব দে, যি হয়ে গেল হয়ে গেল, তুই একটা কাম কর, তুই সেই লোহা লক্কর দোকান এখন দে, তুই তো সেই খাও বলে খাব নোরা, কারণ তোর দাঁত ভাঙি যাব, বুঝছে না নাই? আহ হব দে, এটা দুঃখ করে থাকি লাভ নাই, মূল লগতা এ আধা কেজি মাংস লৈ আহিম, আহ বল, আহ। অ বলক, অ পুলিশ কাইদেও ঠিক বুদ্ধিয়ে দিছে, এইবাৰ খাব নোৱাৰা বস্তু দোকান দিব লাগিব। অ, প্ৰথমতে মাংসখিনি আনি ল পা। চিৰিজিছে জিনি জুৰি, জিৰিজিছে জিনি জুৰি, জিৰিজিছে জিনি জুৰি। কি হল গাওক? চিৰিজিছে জিনি জুৰি, জিৰিজিছে জিনি লোকৰ ঘৰলৈ আহিলে কেনেকৈ ভদ্ৰতা সুলভ আচৰণ প্ৰদৰ্শন কৰিব লাগে সেই কথাটো আপুনি নাজানে? হেৰি বৰা, আপুনি ৰাজনৈতিক নেতাৰ দৰে লোকক চফা আৰু পৰিষ্কাৰ হবলৈ কৈ
নিজে লেতেরা হয়ে থাকার দরে কথা কিয় কয়? মই সখত বা ফুটি চিয়রা নাই, কারণ আছে। এ আপনার অদরকারী কারণ মোর জানা আছে। কেনেকুয়া কারণ হয়নে? ঠিক আছে, মই অদরকারী নয়। বরানীপতি মোর হেৰি আছে কারণে উদ্ধারের নিমিত্তে দৌড়ি আইছো। বারো যিয়ে নহক, বরানী কাকুতি ঘর গান শিকবলে গলেই নেকি? হ্যাঁ গোল। ও বরানীর লগতে কথা আছে হ্যাঁ। হেৰি কেও, নিজকে অলপ সম্ভালক, বয়স হল নহয়। মানুষে আপনার দেখিলেই লুটুরা লম্পট স্বভাবের চরিত্রের মানুষ বলে ধরে লয়। নিজের চরিত্র সংশোধন করক। তার মানে মোর চরিত্র বেয়া? হেৰি বরা, কাকুতি ঘর সিচুয়েশন বেয়া কারণে বরানীক তালে যাবলে বাধা দিবর কারণে দৌড়ি আইছো। এতিয়া মোরহে চরিত্র বেয়া। কাকুতি ঘরের সিচুয়েশন বেয়া? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে মানে, ফটফটি দুটা লোরা আইছে, দেখিলে একেবারে বিপদজনক। কিবা অসম অসম লাগিছে। কাকুতি ঘর যদি ফায়েং বা বোমা সোমা ফুটাই দিয়ে? হেৰি, আপনি কেনেকৈ জানিলে অসম বুলি? অসমেই হব, কাকুতি ঘরে গৈছে। তাকে বোলো বরানীক মানা কৰি থৈ আহোঁ যাবলৈ। সে বলেই নহয়, বৰ বেয়া কথা হল। নাই নাই, কাকুতি ঘরে যাবই লাগিব। হেৰি কাকুতি, আপনি যাবনে? আপনি আগে আগে গলে আপনার পাশে পাশে আড়ে আড়ে যাব পাৰো। এৰা আগত তো ময়েই যাব লাগিব, যেহেতু নিজের পত্নী। আসলতে কি জানে, যিমানে তিরস্কার নকৰক কিয়, ককর্থনা নকৰক কিয়, গালি গালাজ নেপাৰক কিয়, হৰি নিজের মানু। কেতিয়াবা খং উঠিলেও এতিয়া যতে মরে মরক গৈ বুলি তো এৰি দিব নোৱাৰি। মই মৰিবৰ সময়ত তেওঁই তো মোৰ মুখত পানীকণ দিব লাগিব নেকি কয়। আসলতে কি জানে, ভেকাহি মারিলেও তেওঁৰ অন্তৰত বহুত মৰম সোমাই আছে। সেইকাৰণে বুঝছে বৰা, বৰানীৰ প্ৰতি মোৰ বহুত মৰম মানে হেৰি মানে হেৰি। হব আহক, দেৰি হব। যাওক যাওক। হব আহক, বাহিৰত খেকাৰ পেলাব আহক। মাস্তনী ভণ্টি, মাস্তনী ভণ্টি, অ মাস্তনী ভণ্টি, এ আমি আহি গলো নহয়। ঐ দিদি কুরবা নরা দে, মোর ব্রহ্মতুর কারণে ভাত বনাব লাগে। ও মামুনি, আপনি ভাত বনাই? আমা এখেতে ভাত পানি বনা একেবারে ধুনিয়া কে এডি কই থই দিয়ে, মই গই খালেগে হয়। হব দিয়ক পাই, হেতু একো জহাব লাগা কথা নহয়। নিজর মানুতলে যদি ভাত গিতা রাঁধিব নোৱাৰো, তেতিয়া হলে আমি কিহৰ তিউটা মানুহ? এ ও বসুন, এ তিউটা হলু বুলি আমি যে ভাত পানি বনাব লাগিব, খুৱাব লাগিব, কত লিখা আছে হয়নে? নহয় নহয়, লিখা নাই, কিন্তু ঘটনাটো হৈছে মোৰ মানুহজনে অফিচলৈ গৈ টকা উপার্জন কৰে, তেনেস্থলত মই যদি ঘৰত ভাত গিতাই নাৰান্ধো কেনেকে হ'ব কক? আৰু দুইজনে যদি চাকৰি কৰিলো হেতেন, তেতিয়া কিবা এটা মিলাই মিলি কৰিলো হেতেন। এই ৰসুল ৰ, এতিয়া ৰান্ধাক লৈ কাইজা কৰি থাকিব নালাগে, এতিয়া গান গোৱাৰ সময়, গানৰ কথা কওঁ। ও মিছেছ বমুনি, মই জানেনে, কালি এপা গৈ টুটাকে বগীত লিখি দিলো নহয়, মোৰ মাহীয়ে যদি লোৱা এটাই, বাপে বহুত বগীত লিখিছে সি। ৰক্ষা দে, শংকৰদেৱ আৰু মাধৱদেৱ এতিয়াও যে জীয়াই আছে জানি ভাল লাগিল। অহ আপোনালোক গান শিকিব আহিলে, আমাৰে কৈছোঁ, এনেকৈ গান শিকাই নিজৰ প্ৰতিভা অপচয় কৰা কথাহে। কি তাৰমানে আমাক গান শিকালে তাইৰ প্ৰতিভা নষ্ট হ'ব? হ'ব, এই ধার থকা কটাৰীখন হিলত মরিয়াই থাকিলে কটাৰীখনতে খা লাগিব। কিন্তু ধার আনিব লাগিলে হিলত তো ধারা পাই লাগিব, তা মানে আমি কি হিল নিবাও? হব, কালি শুনিয়েই গম পাইছো, চট্ট আপসুবুর গুটাই লৈছে হি। ওই মানুষিনিয়ে বর বেয়াকে কই গেল নেকি? ওই ও মই ধরিবাই নুরিলং। এ বাদ দিয়কে হেজনী কথা, মোর ঘর মই ঘরের মালিক, শিকাবই লাগিব। আপোনালোকে বেয়া নাপাব, মাৰ কথাবোৰ তেনেকুৱাই, মইহে শিকাম, ৰ'ব। অঁ এয়াহে শিকাব হয়নে? অঁ গোৱা। ঐ কালি গানটো নিশিকাবি দেই, মস্ত টান, বেলেগ এটা গান শিকাবি, চিধা চিধি যায়কে ষ্টেজত গাব পাৰাকে। এ ব্ৰহ্মণী তাই মাষ্টৰনী, তাই যেনেকৈ শিকাই তেনেকৈ শিকাব। হ'ব বাৰু, পোনপটীয়াকৈ মই গানেই শিকাম, প্ৰথমতে মই গাইলেও তাৰপিছত শুনি শুনি আপোনালোকে গাব, হ'ব? অঁ ঠিক আছে, হ'ব। আৰু হেৰি বৰানী ব্ৰহ্মণী, মাজতে টেপ টেপাই নাথাকিব দেই, মই কৈ দিম। নাপাতক দে, আৰম্ভ কৰোঁ। কি হ'ল গাওক। জি 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 জি
পানির বাবে লাইন পাতু হারি হারি কই হারি হারি কই বাথরুম যাও বলে টাওয়েল সাবুন লই তা তো দেখুন মানুষ আছে জুম বাঁধি রই কি যে ভাই দিকদারি কাম করবে সরকারি দেরি কই অফিস সুমাই খাও বছর গালি এলোভেরা ফেস ওয়াশ টিভিএস আপাচি আর টি আর আর সাইকেল পিওর আগরবাতি।